ঘূর্ণিঝড় আইলা আঘাত হানার পর 2 বছর পেরিয়ে গেলেও ভয়াল সেই প্রাকৃতিক দুর্যোগের নেতিবাচক প্রভাব এখনও পিছু ছাড়েনি সেখানকার মানুষের। জীবন বাঁচাতে সুপেয় পানি জোগাড় করাই কঠিন হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য। দূষিত পানি ব্যবহার করে নারী ও শিশুরা ভুগছে নানা পানিবাহিত রোগে। সাতক্ষীরা প্রতিনিধি জিল্লুর রহমানকে সাথে নিয়ে জাফর ইকবালের ক্যামেরায় আইলা বিধ্বস্ত এলাকার কথাই জানাচ্ছেন ইমরান আনসারী। আইলার ভয়াল ছুবলের 2 বছর গত হলেও সেই ভয়াবহতা থেকে এখনও মুক্তি পায়নি দাকুপ, শ্যামনগর ও কয়রা অঞ্চলের অসহায় মানুষ। 1 বছর আগেও যেখানে বিশুদ্ধ পানি মিলত সহজেই, এখন সেখানকার চারপাশ যেন লোনা পানির কর্কশ হাসি হাসছে। 60 বছর বয়সী মোহসেনা খাতুনকে তাই তপ্ত রোদ মাথায় করে 1.5 মাইল দূর থেকে পানি আনতে হচ্ছে। গরমের সময় তো এখন তো আকাশের পানি পড়তেছে না আমাকে, বুঝছেন? নদীর পানিতে এই ধরো পানিতে গা ধুয়ে পারতিস না, মানে গায়ে ফাঁসা চুলকুনি গা ফাছড়া বেরোচ্ছে বাচ্চাদের, খুব অসুবিধা। খাবারও অসুবিধা, এদিকে গোসল করারও অসুবিধা। হাম বেরোচ্ছে, পক্স বেরোচ্ছে, এই সর্দি জ্বর, ঘা ফাছড়া, কে কোন রোগের কথা কব? আর এই টিফির, হ্যাঁ, এইলার পরে এইসব আসছে। নদী পারাপার আমাদের পানির সমস্যা খুব, এর ভিতরে কোনো কলোজারের ভিতরে কোনো মিষ্টি পানি নেই এই পানি ছাড়া। কয়রা এলাকার চারিদিকে অথই পানি, অথচ তার একটি ফোঁটাও পিপাসা মেটায় না। কি যে যন্ত্রণা তা শিশুদের অপলক দৃষ্টিতেও কান্না জমায়। এক গবেষণায় পাওয়া গেছে আইলায় আক্রান্ত এলাকার 98% শিশুই পানিবাহিত রোগে আক্রান্ত হবার পর তাদের 13% এখন জটিল রোগে আক্রান্ত। পানি খাবার সমস্যা, পানিতে গোসল করলে গায়ে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র বেরোয়, তাই জন্য তো আমাদের পানি খুবই প্রয়োজন। ডায়রিয়া, কলেরা, যক্ষা আমাদের খুবই হয়। পানি সংকটে মহিলারা তাদের বিশেষ দিনগুলোর বিড়ম্বনার হাত থেকে রক্ষা পেতে এক ধরনের ট্যাবলেট খেয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছে। তারা পিল খাবে, পিল খেয়ে তাদের সেই বিশেষ ব্যবস্থাটায় তারা মানে নিজেদেরকে প্রোটেক্ট করে, যে কিন্তু এইটা যে আসলে কত বড় মানে স্বাস্থ্যের যে কত অনিয়ম এবং কত বড় ক্ষতির সম্মুখীন হচ্ছে তারা কিন্তু বুঝতে পারছে না। আইলার আগে যেখানে সুপেয় পানি পাওয়া যেত 2 কিলোমিটারের মধ্যে, সেখানে এখন তা আনতে হচ্ছে 20 কিলোমিটার দূর থেকে। আইলা বিধ্বস্ত এলাকায় নিরাপদ পানির সংকট নিরসনে বৃষ্টি একমাত্র ভরসা। স্যালাইন ওয়াটারকে কীভাবে পান উপযোগী করা যায়, কীভাবে আপনার পুকুরের পানিগুলোকে ব্যবহার করা যায়, কীভাবে বৃষ্টির পানিগুলোকে ব্যবহার করা যায়, এবং সেই অঞ্চলে কিছু কিছু জায়গায় মিষ্টি পানি পাওয়া যায়, সেই পানির উৎসগুলোকে অবৈধ দখলদার থেকে মুক্ত করতে হবে। স্বাস্থ্য ও প্রকৌশলী অধিদপ্তরের তথ্য অনুসারে আইলা বিধ্বস্ত এলাকার প্রায় 2 লাখ লোক রয়েছেন নিরাপদ পানির সংকটে। যে পানি একদিন এ এলাকার মানুষের জীবনকে লণ্ডভণ্ড করে গিয়েছিল, সে পানির জন্যই আজ নিরন্তর হাহাকার। আইলা দুর্গত এলাকার মানুষের পানি সংকট নিরসনে উন্নত বিশ্বের জলবায়ু তহবিলের মাধ্যমে প্রযুক্তি হস্তান্তর আজ সময়ের দাবি। সাতক্ষীরার গাবুরা থেকে ইমরান আনসারী, দিগন্ত টেলিভিশন।